প্রতি বছরের মতো এবারও বারাসাত যুবক সংঘ ক্লাব 20তম বাইক র্যালি পদার্পণ করলো। মূলত সমাজ কল্যাণমূলক কাজকর্ম অর্থাৎ থ্যালাসেমিয়া রক্তদান এবং জলের সংকট নিয়ে প্রতি বছর সেমিনারের আয়োজন করে থাকে। 2014 তাদের প্রতি বছর ন্যায় র্যালির সূচনা করা হয়। এই র্যালিতে মোট 25 থেকে 30টি বাইকের পাশাপাশি দুটো কন্ট্রোলিং গাড়ি থাকে। শুক্রবার বারাসাত থেকে কল্যাণী হয়ে বোলপুর থেকে তারাপীঠ ঘুরে হাজারদুয়ারি থেকে কৃষ্ণনগর হয়ে ফের বারাসাতে ফিরে আসে। আমরা এটা প্রতি বছর করি, এটা আমাদের 20তম বর্ষ। এর আগের 19টা 12 আমরা রক্তদান, থ্যালাসেমিয়া, পরিবেশ দূষণ এবং জলের যে সংকট ভবিষ্যতে আসতে চলেছে সেইটার ওপরে সচেতনতা করার জন্যেই, মানুষকে সচেতন করার জন্যেই আমরা রাস্তায় বেরোই। এবং এটা সরকারের একটা প্রজেক্ট, কিন্তু আমাদের মনে হয় যে এটা যুবক সংঘ ক্লাব, তার অনেক দায়িত্ব আছে। স্বাধীনতা উত্তর ক্লাব যুবক সংঘ আজকে না, যুবক সংঘ আমাদের জন্মের থেকে দেখে আসছি। যুবক সংঘের সমাজসেবামূলক কাজ করছে এবং যুবক সংঘ যেটাই করুক না কেন মানুষের জন্য করে, সমাজের জন্য করে। আজকে যুবক সংঘের র্যালি হচ্ছে, সেই র্যালিতে যারা আছে তারা প্রত্যেকে হয়তো তাদের বাবা কাকা কিংবা দাদুরা এই ক্লাবের সদস্য ছিল এবং তারা যুবক সংঘের যে বার্তা বহন করছে সেটা বারাসাতের বার্তা, অর্থাৎ পরিবেশ সচেতনতা কিংবা রক্তদান করে মানুষের পাশে দাঁড়ানো, থ্যালাসেমিয়া রোগীদের জন্য তাদের শরীরের রক্ত দেওয়া। তবে কেন একটা ক্লাব, একটা সংস্থা, একটা সংগঠন যেটা করার সেইটাই যুবক সংঘ করে।